তারা বৃষ্টিতে একদম চেয়ারে বসে আছে, তারা চেয়ারটা আঁকড়ে ধরে বসে আছে। আমরা কেন বিচারের জন্য এখানে দাঁড়াবো? আমরা কেন বারবার আওয়াজ তুলবো? তারা কি করেছে এতদিন? আমি চাই আপনারা বিচার করুন, আর বিচার না করলে আপনারা কান ধরে একদম হচ্ছে আপনাদের গদি থেকে নেমে যান। আসসালামু আলাইকুম। আমি আসলে খুব বেশি কিছু বলবো না, সবাই আগস্টের কথাই বলছে। আগস্টই হয়তো মানে আগস্ট জুলাই এই ধরনের স্মৃতি তাদের মনে অনেক বেশি বেশি জাগ্রত, কিন্তু এই ক্যাম্পাসে এই 2019 সাল থেকে এতবার দাঁড়িয়েছে আমি, আসলে আমার কাছে না এই ছাত্রলীগের যত অপকর্ম আছে বারবার দাঁড়ানো লেগেছে এখানে, আমি এখনো পর্যন্ত বিচার পাইনি। আমি দেখেছি 21-এ এখানে হামলা হয়েছে, 22-এ আমাদের উপর হামলা হয়েছে, বারবার বিভিন্ন ঘটনায় যখনই মনে হয়েছে যে সরকারের পৃষ্ঠপোষকতা করতে চাচ্ছি না আমরা, সরকারের কোনো কাজের সমালোচনা করছি, ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের কোনো সমালোচনা করছি, বারবার আমাদের উপর হামলা হয়েছে, তারা নারী পুরুষ দেখে নেই, তাদের কাছে নারী পুরুষের অভাবে যে আলাদা করে সম্মান দিতে হয় এটা তারা জানে না, এবং তারা এই যে যত ধরনের হামলা মামলা হয়েছে উল্টো হচ্ছে আমাদের উপর হামলা হয়েছে, আমাদেরই গ্রেফতার করে নিয়ে গেছে। আপনারা জানেন আমার বন্ধু আব্দুল কাদেরকে যখন হচ্ছে 22 সালে এই যে এখানে 22-এ না 21-এ যখন হচ্ছে এই ক্যাম্প এই যে রাজুতে তার উপর হচ্ছে হামলা করা হয়, তাকে যখন ঢাকা মেডিকেলে আমরা নিয়ে গিয়েছি, ঢাকা মেডিকেল থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। এই যে হচ্ছে আমি আমার চোখের সামনে ঘটনাগুলো দেখেছি, এখনো পর্যন্ত ওই ঘটনাগুলোর কোনো বিচার হয় নাই। জুলাইতে দেখেছি আমার হলের মেয়েরা যতগুলো মেয়ে বের হয়েছে একটা মেয়ে সুস্থ ফেরেনি, আমার হলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি যে মেয়েগুলো কিভাবে আহত হয়ে ফিরেছে, জামা কাপড়ে রক্তের দাগ, কারো পায়ে জুতা নাই, কারো হচ্ছে দেখা গিয়েছে যে হচ্ছে চুল বেঁধে গিয়েছে, চুল এলোমেলো হয়ে গেছে, মানে তাদেরকে এতভাবে হেনস্থা করা হয়েছে, শুধু লাঠি দিয়ে আঘাত করলে তো আঘাত হয় না, যে তারা নামধারী যে শিক্ষক তাদের কথা বলতে আমার লজ্জায় গা কুঁকড়ে আসে, যে এরা এখনো নির্লজ্জের মতো তাদের আসনটা আঁকড়ে বসে আছে, তাদের শিক্ষক হিসেবে নিজেদের তো কোনো সম্মান নাই, এবং তারা এটা মনে করে না যে শিক্ষার্থীদের সাথে চোখ মিলিয়ে আমি যখন কথা বলতে যাব আমার মাটিতে মিশে যাওয়া ছাড়া উপায় নাই। তারা তো তারা তাদেরকে এবং হচ্ছে যে শিক্ষার্থীরা আছে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগকে বারবার তারা পুনর্বাসন করার চেষ্টা করছে, আমাদের প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। এই ক্যাম্পাসে প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে যেভাবে মেয়েদের উপরে হামলা করা হয়েছে, ছেলেদেরকে পিটিয়ে আহত করা হয়েছে, 15 জুলাই কোনো বিচার এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা কেন বিচারের জন্য এখানে দাঁড়াবো? আমরা কেন বারবার আওয়াজ তুলবো? তারা কি করেছে এতদিন? নতুন প্রক্টোরিয়াল টিম নিয়োগ হয়েছে, তারা তো এখনো পর্যন্ত বলেনি, নতুন ভিসি নিয়োগ হয়েছে, তারা এখনো পর্যন্ত বলেনি যে আমার ছাত্রীদের উপর হামলা হয়েছে, আমি তখন দায়িত্বে ছিলাম না, এখন আমি দায়িত্বে আছি, আমি এই বিচারগুলো করি। তারা এটা করেনি, তারা করার কোনো হচ্ছে মানে কোনো ধরনের হুশখুশো তাদের আমি দেখি না, তারা বৃষ্টিতে একদম চেয়ারে বসে আছে, তারা চেয়ারটা আঁকড়ে ধরে বসে আছে, এবং তারা হচ্ছে এই ধরনের কোনো দায়িত্ব নিতে রাজি না, জানে না তারা আসলে এখনো কোন জুজুর ভয় পায়, যেই জুজুর ভয় আমরা কাটিয়ে উঠেছি, 16 বছরের রাজত্ব আমরা ভেঙে দিয়েছি, সেই ভয় তাদের ভিতর থেকে এখনো যায় নাই। সম্মানিত শিক্ষকেরা আপনারা ঘুম থেকে উঠুন, সম্মানিত প্রশাসন আপনারা ঘুম থেকে উঠুন, আপনাদের ছাত্রীরা এখানে দাঁড়িয়ে চেঁচাচ্ছে, আপনাদের ছাত্রীরা বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে বিচারের দাবিতে এখানে বসে আছে, আপনারা কি করছেন আমি জানি না, আপনারা ঘুর ঘুর করেন লাঠি নিয়ে, আপনারা এখান থেকে বহিরাগত দাঁড়ান, আপনারা চায়ের দোকান তুলে দেন, কিন্তু আপনারা এই প্রক্টোরিয়াল টিম এখনো পর্যন্ত এই ক্যাম্পাস আইন বহির্ভূতভাবে শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে সেটার বিচারের দাবি আপনারা কোনো ধরনের অভিযোগ কানে নেননি, আপনারা এটা নিজুদ্যোগে কোনো বিচারের কথা বলছেন না, আপনাদের যত ভিডিও প্রমাণ আছে সেটা দেখে আপনারা বিচারের দাবি তুলছেন না, আমি জানি না আপনারা কেন করছেন না বিচার, আমি চাই আপনারা বিচার করুন, আর বিচার না করলে আপনারা কান ধরে একদম হচ্ছে আপনাদের গদি থেকে নেমে যান। আমরা গদি আঁকড়ে ধরা শিক্ষক চাই না, আমরা শিক্ষক চাই, প্রশাসন চাই, যারা তার ছাত্রদের পাশে দাঁড়াবে, ছাত্রদের পাশে দাঁড়াবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে।